ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে আমাদের একটা ছোট্ট ফ্যামিলি পার্টি আছে, একদম ছোট্ট আমার সবাই মিলে পার্টি করবো আজকে একটু বাড়িতে। আজকে একটা আমার দাদার বার্থডে, সুমন দাদার বার্থডে, তো ওর বার্থডে সেলিব্রেশন হবে আজকে। এখন আমাদের রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, বেশি কিছু করবে না। ছোট্ট বাটি যেহেতু আমাদের খাওয়াটাও সেরকম হবে, চিকেন আর রুটি। চলো দেখি, সবাই চিকেন রুটি করা স্টার্ট করে দিয়েছে, দেখি সবাই কি কি করছে। এগুলো কি করছিস? এগুলো ফেলছিস কেন তুই? হ্যাঁ, এগুলো উঠা, এগুলো আবার ঠিক করে রাখ, এগুলো ঠিক কর তুই, আবার ঠিক কর, এগুলো রাখ ওখানে, রাখ ঠিক করে রাখ, এটাও রাখ, এটাও রাখ। এখানে সব কাজ চলছে। হ্যাঁ, এখন আমি কেক আনতে দোকানে যাব পারুলিয়া। এখন আমি দোকানের থেকে ঘুরে আসি আগে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা দোকানে চলে এসেছি, এখন আমরা কেক কিনবো। আমরা কেক কিনে বাড়ি চলে এসেছি। এখন এখন এরা আলু ভাজা করছে, এখন সব মশলা করছে। আমাদের এখন রান্না বান্না হচ্ছে, বেলুন সাজালাম আমরা বসে বসে। আটা মাখবে আর ওখানে মাংস হয়ে যাচ্ছে। এখানে আটা মাখামাখি চলছে। দেখো আমাদের খুব স্পিডে রুটি বেলা চলছে, ভাজা হচ্ছে, এখানে রুটি হচ্ছে, এগুলো মাখা। এ রুটি ফুলছে কই পায়েল? পায়েল রুটি ফুলছে কই? বেলছে এরা সবাই। আমাদের সব রেডি হয়ে গেছে, এখন কেক কাটা হবে। এদেরও প্রায় হয়ে এসছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি সুমন সবাই দাদা হাত কাছে রাখি।
অনেক কষ্টে যা মুখে পুরো সারা মুখে আমার লাগিয়ে রেখেছে, মানে হঠাৎ করে এসে লাগিয়ে দিয়েছে, যা করলো হঠাৎ করে, বাপরে বাপ, কেউ আশাই করেনি এরকম করবে কেউ। আমাদের রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে, রান্না কমপ্লিট, এখন এবার আমরা খাবো। দিদি বলছে আমার দিদি ভালোই বলছে, ওরা খেতে বসে গেছে, আমরা সবাই খেতে বসে গেছি, শেষ, এখন ঘুমাবো আমি, বাই, তোমাদের সাথে আর পরে দেখা হবে, সবাই প্লিজ বলবা ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা আজকে খুবই ছোট্ট হয়ে গেছে, আর ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবা, বাই, গুড নাইট, পরে দেখা হবে।